হেঢাখোল নিৰ্বাচন মণ্ডলী কয়ে সাধাৰণতে পাহাৰ পৰ্বত অঞ্চল ঘেৰা অঞ্চল বুজা যায় এঠিকাৰে এই অঞ্চলৰে প্ৰায়ত লোক মানে আদিবাসী সম্প্ৰদায়ৰ লোক মানে ৰৈ থাকে দেখোন এঘে বৰ্ষ বিজেডি শাসন পৰে মত গুড়ি গাঁও অঁ যি গাঁও কোনো ৰাস্তা নাই পাঁচ সুবিধা নাই আবাস যোজনা পঁচিপারি না বিভিন্ন মৌলিক সমস্যা দিয়ে গতি করছেন আমি এবার পঞ্চিছু রেঢাখোল ব্লকর ত্রিবনপুর পঞ্চায়েত সানখলিয়ামাল গ্রামের যে গ্রামের কি আজ পর্ সামান্য মৌলিক সুবিধা পাইপারি না লোক মানে সিধাস কথা কম রয়েছে এ বেকার স্থিতি

आमे तो आखी चेमती विकास हम इन कोरिनाई आउ किछि भी करूनाई से आदा मावसी आपो केते वर्ष लाणी काहे रहौ जोंती आमे ह हाँ। केते 40 वर्ष जह 50 50 60 70 60 वर्ष लाणी गा 60 ह बोल 60 वर्ष भीतर का का विकास जे तुमरा किछि किछि नहीं ये विकास नहीं बोलो কি পটা পতৰি গল নাই কৰি দে কি নাই ঘৰ দুৱাৰ গল নাই কৰি দখৰে ৰন্ধ নাই কটা নাই নল কুঁহ যুড়ে অল কুঁটা সে নোল কুঁরে সবু কুটাকুটা কে অভাব হোজে ক্লিন খারাপ হোজে আর আমি তো এমতি রোগ বগরে কে মাল দশটা বারটা লোক মরিগলে ন আর রুগা গোটা চারে পাঁচ রোগাই করি রইজন আর

পচিশ বর্ষ শাসন করি নবীন বাবু ইটা কর্মি যোজনা এঁ ইটা যোজনা করা যাই যে রাস্তা নাই ঘাট নাই আম্বুলেন্স গাড়ি আসি পারবা নাই কিছু নাই প্রেগনে কেস হলে কে কত নিউজ মাধ্যমে জনাবে ইটা ইটা আপনি দেখুচন এটাশার শাসন করছিস বর্ষ আমর্ষ যা হই হইযাই আমার সাঈ প্রত্যেক যে বিকাশ করবা আমার সাঈর ডেভেলপমেন্ট বিষয় যে বুঝবা আমি তাকে হি ভোট দেবু